তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এবার ড্রোন ক্যামেরার সাহায্যে আমাদের গ্রামের ভিডিওটা দেখাবো, মানে উত্তর লক্ষ্মীপুর যে টাওয়ারটা আছে। তো এখানে আমাদের মানে আমার সবাই আছে, মাসি মেসো, তারপর মামা মামি, তারপরে মাসির ছেলে, বাবা এবং সবাই আছে এখানে। তো ড্রোনটা এবার উঠছে, মানে গাছের ভিতর দিয়ে, আমি আমার চারিদিকে গাছ আছে, সেই গাছের ভিতর দিয়ে ড্রোনটা উড়াচ্ছি। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মামার বাড়ি, এই যেটা হচ্ছে আমার মামার বাড়ি। তো এখান থেকে ড্রোনটা আমি উড়াবো, একদম পুরো টাওয়ার মোড় নিয়ে যাব, মানে এর থেকেও আমি দূরে নিয়ে গেছি। তো এর পরে ভিডিওতে আসবে, মানে মোটামুটি হাফ কিলোমিটার দূরে নিয়ে গেছি, মানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে ড্রোনটা আমি নিয়ে গিয়েছিলাম। তো ড্রোনটা এবার উঠছে। মানে ড্রোন ক্যামেরাটা এমন একটা জিনিস যেটা মনে হবে যে আমরা প্লেন থেকে নিচের ভিউজটা দেখছি, হ্যাঁ এরকমই মনে হবে। তো এরকম মানে গ্রামে, মানে প্লেন তো গ্রামে, নিজের গ্রামে তো উপর থেকে আমরা কোনো দিন দেখিনি যে নিচের গ্রামটা কেমন দেখতে। অ্যাকচুয়ালি উপর দিয়ে আমরা আমাদের উপর দিয়ে প্লেনও যায় না, আর আমরা আমাদের এটা কোনো দিন শখও হবে না যে না আমাদের প্লেনে উঠে যে আমাদের গ্রামের ভিউটা দেখব, সেটা আমাদের কোনো দিন সম্ভব হবে না। যেটা দেখা যাচ্ছে যে একমাত্র সম্ভব ড্রোন ক্যামেরার সাহায্যে আমরা নিজের গ্রামের ভিউসটা আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি কেমন। এতদিন আমরা মানে গুগল ম্যাপে দেখেছি, যে গুগল ম্যাপে ভালো করে দেখাও যায় না, ঠিক আছে, পুরো ঝাপসা ঝাপসা দেখা যায় যে গ্রাম বাড়িগুলো কেমন, ঠিক আছে। তো এই ড্রোন ক্যামেরার সাহায্যে তোমরা পরিষ্কার দেখতে পাবে যে অ্যাকচুয়ালি উপর থেকে মানে নিজের গ্রামে বা বাড়ি ঘরগুলো কীরকম দেখতে, ঠিক আছে, জায়গাগুলো কীরকম দেখতে। তো তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটা যখন আমি বাড়িতে ছিলাম, এখন আমি কলকাতায় আছি, মানে আজকের তারিখ হচ্ছে 29 অক্টোবর, মানে 2024, মানে আমি মোটামুটি 21-22 তারিখ আমি 21-22 অক্টোবরে আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, মানে 4-5 দিন, তখনই এই ড্রোন ভিডিওটা শ্যুট করেছি। তো তারপরে এডিট করার সময় পাইনি, এখন কাজের জন্য এই কাজ করছি কলকাতায়। তো এইরকম ভিডিও তোমাদেরকে আর দিতে পারবো না, কেন দিতে পারবো না সেটা বলবো না, সেটা যদি কোনো দিন বলা সম্ভব হয় তবেই বলবো। এরকম কয়েকটা ভিডিও যখন আমি বাড়িতে ছিলাম চার পাঁচ দিন আমার ছুটি ছিল, মানে 5 দিন আমার ছুটি ছিল, দুপুরজের মেলায় আমি একটা ড্রোন ভিডিও করেছি, তোমরা সবাই দেখেছো, ঠিক আছে, সেটা বর্তমানে ভিউস 5,500-5,000 মতো ভিউস গেছে। তো এরকম ভিউস মানে এরকম ভিডিও আমি তোমাদেরকে আর দিতে পারবো না। ওই যে কয়েকদিন বাড়িতে ছিলাম সে কয়েকদিনই তোমাদের কয়েকটা ভিডিও আমি করেছি, ঠিক আছে, যেমন এই উত্তর লক্ষ্মীপুর মানে একদম পুরো ডিলার পাড়া, এখান থেকে অবধি ভিডিও শর্ট হয়েছে, এবং জরং তারপরে জরং বাতাসন, ঠিক আছে, এই কয়েকটাই মানে আমি ভিডিও করতে পেরেছি। তারপরে আমি মানে আমার 23 তারিখে আমার গাড়ি ছিল, আর ট্রেন ছিল, আমি কলকাতায় চলে এসেছি। তো এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উত্তর লক্ষ্মীপুর টাওয়ার মোড়ের সামনে, মানে অ্যাকচুয়ালি মোড়টা যেখানে আছে, টাওয়ার মোড়টা সেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো আমার উপর দিয়ে প্লেন যাচ্ছে, প্লেনের শব্দ হচ্ছে বন্ধ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে উপর থেকে মানে আমাদের গ্রামটা এই টাওয়ার, মানে উত্তর লক্ষ্মীপুর টাওয়ারগুলো, মানে টাওয়ারের উপরে ড্রোনটা উঠছে, মানে মাটি থেকেও হয়তো কেউ ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছে। তো আমি তো বাড়ি থেকে ড্রোনটা এখানে নিয়ে এসেছি, আমি তো আর দেখতে পাচ্ছি না, হয়তো কেউ দেখতে পাচ্ছে ড্রোনটা উঠছে, তো অনেক উপরে উঠছে, ছোটো একটা পাখির থেকেও ছোটো পাখি দেখা যাবে, এইভাবে ড্রোনটা উঠছে। সাউন্ডও মনে হয় ওই টাওয়ার মোড়ের লোকগুলো মনে হয় পেয়েছিল। তো এটা আরও উপরে উঠবে, মোটামুটি 500 মিটার অবধি, আর যাবে মিনিমাম 3,000 মিটার উপরে, মানে 3 কিলোমিটার উপরে যাবে। তো এর থেকে বেশি মানে যে ব্যাটারি ব্যাকআপটা দিচ্ছে, মানে 20 মিনিট ফ্লাইং মানে করা যাবে, তো 20 মিনিটে 3 কিলোমিটার অবধি নিয়ে যাওয়া যায়, তারপরে থেকে আবার রিটার্ন করতে হবে সোজা, মানে কোনো ভিডিও করা যাবে না, মানে সোজা নিয়ে যেতে হবে 3 কিলোমিটার, আবার সোজা নিয়ে আসতে হবে, ঠিক আছে, তবেই 3 কিলোমিটার যাবে। আর যদি এদিক ঘোরানো যায় তাহলে কিন্তু 3 কিলোমিটার যাবে না, ব্যাটারি ব্যাকআপ কিন্তু 20 মিনিট,
কুড়ি মিনিটের মধ্যে ড্রোনটা আবার রিটার্ন আনতে হবে, নইলে কিন্তু ড্রোন ওখানেই পড়ে যাবে। আর পড়ে গেলে মানে এত টাকা, এখানে অল্প টাকার ব্যাপার না, এখানে প্রচুর টাকা, ঠিক আছে। চার যেরকম ড্রোন মেক আপ, যেমন 50,000 থেকে আবার একটা প্লেন দরকার। ঠিক মতো ভিডিওটা এডিটিংও আমি করতে পারছি না, মানে যেখানে দাঁড়িয়ে আছি আমার উপর দিয়ে প্লেন যাচ্ছে। তো তো কুড়ি মিনিটের মধ্যে ড্রোনটা নিয়ে আসতে হবে, নইলে কিন্তু ড্রোনটা পড়ে যাবে। আর পড়ে গেলে কী হবে, শেষ, ড্রোনটা শেষ। কোথায় পড়বে মানে নিজেও টিকিট টের পাবে না, ঠিক আছে। মানে এত টাকা ড্রোন, কারো 50,000 থেকে স্টার্টিং, যে ড্রোনটা আমি নিয়েছি মানে 50,000 টাকা দিয়ে স্টার্টিং, ঠিক আছে। এর নিচে ড্রোন নেই, তার উপরে ড্রোন আছে, 1,00,000, 1.5 লাখ, হ্যাঁ 2 লাখ, এরকম অবধি ড্রোন আছে। তো 50,000 থেকে স্টার্টিং, ঠিক আছে। আমি প্রাইসটা আমি বললাম না, ঠিক আছে। তো এত টাকা দামের ড্রোন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে যদি ঠিক মতো কন্ট্রোল না করতে পারে ড্রোন। তো আমি এবার আমাদের বাড়ির সামনে চলে আসছি, ঠিক আছে। ড্রোনটা আমি রিটার্ন নিয়ে আসছি, ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, মানে চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো যারা ড্রোন নেবে বা ভাবছে, ঠিক আছে, তো ভেবেচিন্তে ড্রোনটা নেবে, নইলে কিন্তু ড্রোন যদি ঠিক মতো না চালাতে পারে বা অটোমেটিক যে রিটার্ন, মানে রিটার্ন টু হোম যে বাটনটা আছে, এটা তখনই কাজ করবে যখন সেখানে একটা সেটিং করতে হবে, যখন যেখান থেকে উড়বে ড্রোনটা ওখানে একটা সেটিং করতে হবে, তবেই রিটার্ন টু হোম ড্রোনটা আসবে। আর যদি ওই সেটিংটা না করে যদি ড্রোনটা সে ফ্লাইং করে, তবে কিন্তু ওই ড্রোন মানে অনেক দূরে যখন চলে যাবে, আর ওখান থেকে যদি মানে কন্ট্রোলার খারাপ হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে যায়, তবে কিন্তু ড্রোনটা আসবে না, ঠিক আছে, ওখানে পড়ে যাবে। তো চলে আসলাম আবার রিটার্ন, এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। চলে আসছি, ড্রোনটা নামছে, মানে এটা আমার প্রথম মোটামুটি দ্বিতীয় দিন ড্রোনটা ফ্লাইং করেছি, মানে আমি যেখানে থাকি এখানে ড্রোনটা মানে উঠছে না, ঠিক আছে। এখানে উপর দিয়ে আমার উপর দিয়ে তোমরা শব্দ শুনতেই পেলে যে 5 মিনিট পরপর মানে ফ্লাইট যায়, মানে প্লেন যায়, ঠিক আছে। প্লেনটা আমাদের নিচ দিয়ে যায়, মানে একদম বড় প্লেনটা দেখা যায়, এই জন্য এখানে ফ্লাইট মানে ফ্লাইট ড্রোন আছে, ঠিক আছে। মানে এখানে ড্রোন উড়বে না, ড্রোনটা মাটি থেকেই উড়বে না, ঠিক আছে, এরকম এখানে সিস্টেম করা আছে। তো এরকম ভিডিও এই কয়েকটাই তোমাদের দিতে পারবো, আর দিতে পারবো না।